জাল খান না জাল এই যে ডিম ছোলা আলুর দম কত করে কত করে এগুলো আপনার ডিম ছোলা আলু সবকিছু মিক্স করে একটা প্যাকেজ 30 টাকা বিক্রি করি হ্যাঁ আর শুধু আলু আর ছোলা মাখায় দেয় 20 টাকা আপনি কখন বসেন এখানে এখানে এটা হলো যে আপনার টিচার ট্রেনিং কলেজের অপোজিটিভে গোল্ডেন গেটের সামনে হ্যাঁ কত পার্টিসিপেন্ট বসেন এখানে আসি আমি ধরেন একটা থেকে দেড়টার মধ্যে মনে করেন কোনো দিন রাত্র 8টা 8:30 এরকম শেষ হয়ে যায় হ্যাঁ কত কেজি আছে এখানে এখানে ছোলা আছে আপনার 5 কেজি আর আলু আছে 7 কেজি 7 কেজি আলু আছে হ্যাঁ আচ্ছা আলুর এই দম আলুর দম যদি এমনি এটা পিস হিসাবে বিক্রি হয় না যেমন অনেকে চায় 20 টাকা 30 টাকা এরকম মাখায় দেয় আর কি সবকিছু মিক্স করে এক্সট্রা খেতে চাইলে ডিম বিক্রি করি 20 টাকা পিস পার পিস কতদিন যাও এখানে আমি বসি প্রায় 2 বছর ধরে আপনি যেই কালার কোন ওই কালারই বানাই দেন যাবো পাকের ভিতরে সবকিছু হ্যাঁ আমি দেখলাম অনেক মানুষ খাচ্ছে আপনার ছোলাটা অনেক না এখানে প্রথমে আমি যখন বসছি তখন 2 কেজি 2.5 কেজি ছোলা বেশি এখন তো আজকে তো বন্ধ বাজারের মনে করেন 5 কেজি নিয়ে আসছে ডিম সহ দেবো না আপনি খোলা থাকলে 6 কেজি চাল হবে মনে করেন প্রথম অবস্থায় হয়তো কম কম আইনা বেশি এখন কাস্টমার আস্তে আস্তে অনেক বেড়ে বাড়ছে 30 টাকা দেবে আল্লাহ বড় সবাই এই যে যতদিন ধরে এনে বেশি ছোলা একদিন আল্লাহর রহমতে ফেরত নিয়ে যায়নি বাসায় বিক্রি করে গেছি হয়তো কোনোদিন 1 ঘন্টা আগে গেছি কোনোদিন 1 ঘন্টা পরে এই কালো তো এটা তো বুনার উপরে সাদা আর কালো আছে ছোলা তো এটা আরো 7-10 হ্যাঁ মিডিয়াম দিছি বেশি খান বোম্বাই মাছ দেবো ঝামেলার রান্না বান্না ভাই পাক শাক বাসায় গেলে অনেক ঝামেলা আচ্ছা আবার গরমের ভিতরে কম চলে এটা তার জন্য ওই যে মাস 3 মাস আমরা বিক্রি করি তখন আবার আমরাটা ভালো চলে সিজন টাইমে আমার পার ডে মনে করেন আমার এইসব পার ডে 1000 টাকা ইনকাম করতে হবে যেভাবে ফ্যামিলি নিয়ে থাকি তো এদিকে খরচটা মনে করে দাম বেশি সবকিছু এই জন্য এখন ইনকামটা একটু কষ্ট হয় বেশি
নাতো চলেন আগে তো দেখা যায় 500 টাকা হলে চলে আসে এখন ওই 500 টাকার সমান ওই 1000 টাকা হয় না কতগুলো ডিম নিয়েছেন 30 35 40 টাকা বন্ধ বাজারে কম আছে আজকে আনছি মাত্র 20 টাকা বেশি দেব না হালকা দেব চার হাজার টাকা অন্য অন্য দিন হয় আজকে হবে না টক পানি তেঁতুলের টক আর কিছু বল না আর বলে কি হবে চলেন নিয়ে খাবো জাল খান হালকা মানে হয়ে গেছে এরকম দেখাতে হবে না না ফেললে এটা বেশি জাল দিয়ে গেলে ছোট ভাই রেখে দেবে ছোট ভাইদের ছোট ভাই চিনে গেছে এই দেখেছি আওয়াজ আর আমি কই গেছিল এইদিকে আছি আর একটু বাড়ছে আওয়াজ যাই হ্যাঁ ঠিক আছে বাড়ি গেছি না শেষ করে আসি আমি